নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো আজকে আবারও আপনার জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকমের সরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে এবং অফিসিয়াল নোটিশটা আপনাদের সামনে তুলে ধরবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত আজকে এই ভিডিওতে ডিটেলস আমরা জেনে নেব তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওইখানে দেওয়া রয়েছে রাজ্যের জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী কিভাবে আবেদন করবেন তা দেখে নিন তো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে অর্থাৎ এই আর্টিকেলে কিন্তু ডিটেলসে বলা রয়েছে তো পরবর্তীতে আপনাদেরকে আমি অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলটা যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে বলা হয়েছে রাজ্যের জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি নিয়োগ হয়ে যেতে পারবেন তো বাড়িতে বসে ইমেল করে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে আলিপুর আলিপুর কোর্ট সেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো যে পদের জন্য আপনারা আবেদন করবেন পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কি যোগ্যতা লাগবে যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান মানে আর্টস কমার্স বা সায়েন্স বা আপনি অনার্সতে নিয়ে পড়াশোনা করতে পারেন বা পাস কোর্স আপনি গ্র্যাজুয়েশান পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের যে বেসিক কম্পিউটার সার্টিফিকেট কোর্স হলেই কিন্তু এই পদের জন্য আপনারা যোগ্য তো কীভাবে আবেদন করবেন তার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে শূন্যপদ রয়েছে মাত্র পাঁচটি এবং প্রতি মাসে বেতন রয়েছে তেরো হাজার টাকা এবং আবেদন পদ্ধতি আপনারা কিন্তু এই লকডাউনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন এখানে তিন রকমভাবে আবেদন করার কথা বলা হয়েছে যেমন আপনারা আলিপুর কোর্টের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি গিয়েও আপনারা পাঠাতে পারেন অর্থাৎ যে স্থানীয় যারা রয়েছেন তারা আপনারা সেখানে গিয়ে পাঠাতে পারেন অথবা ইমেল আইডির মাধ্যমে পাঠাতে পারেন তো এই লকডাউনে আপনাদেরকে বলবো আপনারা ইমেল করে দেবেন বা পোস্ট এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তো পোস্ট কিভাবে করবেন তারও অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে তার আগে এখানে দেওয়া রয়েছে আবেদনপত্র ডাউনলোড করে এ ফোর সাইজের কাগজে প্রিন্ট আউট করতে হবে তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন তা পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেখে থাকুন প্রিন্ট আউট করার পর আবেদনপত্রটিকে সঠিকভাবে পূরণ করবেন এবং আপনার যে নথিপত্র রয়েছে তার জেরক্স করবেন এবং সেলফ অ্যাটেস্টেড দেবেন ওটা আপনার নিজে সই করবেন এবং খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার এরপর আবেদনপত্র পাঠানোর যে ঠিকানাটা আপনারা দেখুন আবেদনপত্র পাঠানোর যে ঠিকানাটা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাস্ট সাউথ চব্বিশ পরগনা আলিপুর তো এই ঠিকানা অথবা আপনারা যদি মেল করেন তাহলেও ওই ফর্মটিকে আপনারা প্রিন্ট আউট করবেন করে ফিল আপ করবেন করার পর জাস্ট ভালোভাবে স্ক্যান করবেন অর্থাৎ ক্যামেরাতে ছবি তুলবেন তোলার পর আপনারা মেল করবেন এই যে মেল অ্যাড্রেস রয়েছে এই মেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন তো এখানে লাস্ট অর্থাৎ আবেদন পাঠানোর যে শেষ তারিখ রয়েছে সেটা কিন্তু দেখে নিন ভালো করে একত্রিশে আগস্ট দু হাজার কুড়ি সকাল এগারোটা থেকে বিকাল চারটের মধ্যে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন অর্থাৎ তিন রকমভাবে আপনারা আবেদন করতে পারবেন তো ইমেল করতে পারেন ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশটি অর্থাৎ পিডিএফ ফাইল বা আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন কীভাবে সেই ফর্মটা কীভাবে পাবেন তো নিচের দিকে আসলেন দেখবেন এখানে দেওয়াই রয়েছে আবেদনপত্র ডাউনলোড করুন অর্থাৎ এই যে ডাউনলোড নাও বাটমে ক্লিক করবেন এই ডাউনলোড বাটমে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল চলে আসবে অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটি চলে আসবে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো ডাউনলোড বাটমে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি পিডিএফ ফাইল ওপেন হবে এখানে দেখতেই পাচ্ছেন ওপরে দেওয়া রয়েছে অফিস অফ দ্য যার অফ সাউথ চব্বিশ পরগনা আলিপুর এবং এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে চোদ্দো আট দু হাজার কুড়ি এবং এখানে ডিটেলসে কিন্তু সমস্তরাই দেওয়া রয়েছে যেটা আপনাদেরকে বললাম পাঁচটি শূন্যপদ রয়েছে তেরো হাজার টাকা এখানে স্যালারি রয়েছে এবং এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এটা কিন্তু অফিসিয়াল একটা নোটিশ এখানে দেখবেন এখানে যে ইমেল অ্যাড্রেস সমস্তরাই দেওয়া রয়েছে আপনারা আরও একবার ভালো করে দেখে নেবেন এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেবো এগারোটা থেকে সাড়ে চারটের মধ্যে পাঠাতে হবে সমস্ত যেটা বললাম এই অফিসের ওয়েবসাইটে কিন্তু তা উল্লেখ করা হয়েছে এরপর আপনাদেরকে যে আমি ফর্ম দেখিয়ে দেবো একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদেরকে সিম্পলি ফিল আপ করতে হবে খুব সহজ ফর্ম আর আপনাদেরকে বলছি না আপনারা নিজেরাই জানেন কীভাবে ফিল আপ করতে হয় তো এই নোটিশটি আপনারা ভালোভাবে দেখে নেবেন পড়ে নেবেন তারপরে অ্যাপ্লাই করবেন তো এই ভিডিও ড্রিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিলাম ওয়েবসাইটে সেখান থেকে আপনারা গিয়ে খুব সহজে যেভাবে দেখালাম সেইভাবে এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে আপনারা ফিল আপ করবেন তো যদি রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিই এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই সমস্ত রকমের সরকারি চাকরি প্রকল্প এবং স্কলারশিপের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে ওটাকে কিন্তু অল ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের মিস না হয় এছাড়াও এই চ্যানেলটিতে যেয়ে আপনার প্লে লিস্টে সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো একবার অনুরোধ রইল প্লে লিস্টটিকে ভিজিট করুন অর্থাৎ এই চ্যানেলটি ভিজিট করে আপনারা ভিডিওগুলি দেখে নিন এছাড়াও আপনাদেরকে বলে দিই জিএনএম নার্সিং ছাড়াও এন ই নিট জেই এক্সাম নিয়েও অনেক রকম আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়েছে তো আপনারা পারলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ছোট্ট আপডেট আসা প্রত্যেকেরই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ